তো আজকে ব্লগটা একা একা করতে হচ্ছে, কারণ আমার সাথে এখন কেউ নেই, সবাই পার্কে চলে গেছে। আর আমি একটুখানি পড়তে গেছিলাম, তো ওখান থেকে ডাইরেক্ট আসছি, তাই আমি ইন্ট্রোটাও দিতে পারিনি বাড়ির থেকে। তো এখন যাওয়া যাক, ওরা আমাকে ফোন করেছিল, ওরা পার্কে ঢুকে গেছে। তো আমি রানাঘাট স্টেশনের বাইরে চলে এসেছি, তো আমি এখন টোটো ধরবো বা অটো ধরবো, কিছু একটা ধরে যাবো পার্কে। পার্কে গিয়ে তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি, তো চলো। ফার্স্ট টাইম ভাই একা একা পাবলিকের মধ্যে ব্লগ করছি, কেমন একটা লাগছে, ফার্স্ট টাইম করছি, জানি না কি বলছি কি না বলছি, কিছু ভুলভাল বললে ক্ষমা করে দিও। তো গাইস ফাইনালি ঢুকে গেছি অবকাশ পার্কের মধ্যে, এবার ওদেরকে খুঁজতে হবে, দেখি ওদের কোথায় খুঁজে পাওয়া যায়। এখানে টিকিট কাউন্টারটা আমাকে উল্টো সাইডে নামিয়েছে, কোথায় রয়েছে টিকিট কাউন্টার জানি না। তো ওই যে পার্কের মধ্যে ঢুকে গেছি, এখন এগিয়ে আছি, দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে, শুনে নি। তো কাকা টিকিট কাউন্টারটা কোন দিকে কাকা, সোজা? আচ্ছা, তো টিকিট কাউন্টার আমাদের সামনে রয়েছে, তো চলো একবারে ভিতরে ঢুকে ওদের সাথে দেখা করে তোমাদের সাথে কথা বলছি। তো পার্কের মধ্যে এসে গেছি, খুঁজে পাচ্ছি না আমি, কিন্তু কোথার থেকে কোথার থেকে আমার গন্ধ পেয়ে চলে এসছে এই যে সব কটা পিছনে। আরে আমিও আছি দাদা, এইদিকে সবাই রয়েছে, নিচে জল, এই যে এতক্ষণ ওই যে কুণ্ডু চ্যানেলে ব্লগ হচ্ছে। তো এখন একটু অনেক রিলস টিলস বানাবো, ভিডিও ফিডিও করবো, একটু ঘুরবো। আর ভাই সত্যি কথা বলতে এই পার্কটা সিঙ্গেলদের জন্য না, সব দিকে কাপেল ভাই, সিঙ্গেল আমরা এসেছি। ঠিক আছে ব্লগটা দেখতে থাকো, এখন আর একটা পার্কে যাবো এই রোদ্দুরের মধ্যে, আর একটা পার্কে যাবো, পরে যাবো বিনোদিনীতে, পরে যাবো বিনোদিনীতে আমরা। তো ব্লগটা লাস্ট অব্দি দেখতে। তো গাইস আমরা অবকাশ থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমরা বিনোদিনী পার্কে। কেমন লাগছে তো? হেভি, কেমন লাগছে তো? হট এ ফিলিং, থেমে গেছি বুঝতে পারছো কি গরমে, গরমের মধ্যে আমি অনেক লেট করে এসেছি তার উপরে এই ভিডিও করার জন্য, এত দূরে আসা আপনাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, ভিডিও এখন অনেকটা বাকি আছে, দেখতে থাকো লাস্ট অব্দি, আরও মজা হবে। তো এবার আমরা চলে এসেছি বিনোদিনী পার্কের সামনে, তো এবার বিনোদিনী পার্কে টিকিট কাটবো, ঢুকবো, তারপরে তোমাদের সাথে একবার এখানে কথা বলছি। চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের সুরে, চল চলে যাই হাতে হাত ধরে। ও এই যে এবার বাচ্চা দেখেছি আমরা, বাচ্চাদের দোল্লায় ঝুলছি আমরা। রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, ভয় লাগছে, ভেঙে পড়বো না তো, ওরে বাবা চেন দিয়ে বাঁধা রাস্তা। এটা আমাদের সত্যি বলতে গাই খুবই মজা হচ্ছে, এখানে রাজ আমি খুব এনজয় করছি, আমাদের ভাইরা খুব এনজয় করছে। এবার বাকিটুকু চলো এবার ঘুরবো আমরা। আরে ভাই আবার চলো নামি, বাকিটুকু এবার ঘুরতে হবে তো। চলে যা, ওই যে এবার উঠবো টয় ট্রেনে, চলো এবার ট্রেনে উঠে যাক। উঠে পড়েছি টয় ট্রেনে, উঠে পড়েছি টয় ট্রেন, এখনই ছাড়বে। যে বাইরেটা দারুণ লাগছে, ফার্স্ট টাইম উঠছি ট্রেনে ভাই, মানে টয় ট্রেনে, কেমন লাগছে তোদের? খুব ভালো লাগছে আমার। তো গাইস এইবার ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, ফার্স্ট টাইম ট্রেনে হচ্ছে, স্টেশন ছাড়ছি আমরা। আওয়াজটা চল চলে যা ধরে, তুই আমি দুজন। তো গাইস এখানে অনেকক্ষণ বসেছিলাম, এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন ধরে চলে যাবো ভেবেছিলাম, আরও লেটে যাবো, কিন্তু বেশি লেট করলে হবে না, আমাদের বেরিয়ে যেতে হবে। এই ব্লগ করছি আসতে, তো এখন বাড়ি যাব। তো আজকে ব্লগটা এই অবধি, আর ব্লগটা করার ইচ্ছা নেই, গায়ের জন্যে খুব গরম পড়েছে। তো নেক্সট ব্লগ আরও তাড়াতাড়ি আসছে, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ব্যাক টু ব্যাক ব্লগ আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাড়াতাড়ি নিউ ভিডিওর সাথে দেখা হচ্ছে, তখন নোটকাটা চলে যায়।